একটি প্রোডাক্ট তৈরি করতে খুব বেশি হলে খরচ হবে আট থেকে দশ টাকা কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি মার্কেটে কাস্টমারের কাছে সেল করবেন তখন খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সেল করে দিতে পারবেন তো আমি ধরে নিলাম যে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনার তিরিশ টাকা করে প্রফিট থাকবে তাহলে আপনি যদি একদিনে পঞ্চাশ পিস প্রোডাক্ট সেল করে দিতে পারেন তাহলেই আপনার এক দিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় পনেরোশো টাকা এবং তিরিশ দিন যদি এইভাবে ব্যবসাটা করেন তাহলে আপনার এক মাসের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দামের একটা মেশিন নিয়ে আপনি প্রত্যেক পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এত লাভজনক ব্যবসার আইডিয়া এটা এই ব্যবসা আপনার এলাকাতে হয়তো কেউ একজন দুজন করছে তবে তারা মেশিন নিয়ে করছে না তারা হাতেই তৈরি করে মার্কেটে সেল করছে কিন্তু আপনি যখন মেশিন নিয়ে এই ব্যবসাটা তৈরি করবেন তাদের থেকে অনেক সুন্দর কোয়ালিটির তৈরি করতে পারবেন এবং তার পাশাপাশি আপনার কস্টিংটা খুবই কম হবে ওদের থেকে সেই কারণে ওদের থেকে আপনার কাছেই বেশি সেল হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেলাইকেনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবে বন্ধুরা এই ব্যবসাটা করবার জন্য আপনাকে একটা ভিড় ভাড় এলাকায় দোকান করতে হবে আপনার যদি অলরেডি ভিড় ভাড় এলাকাতে দোকান থাকে তাহলে তো ভালোই কথা আর যদি না থাকে তাহলে আপনাকে একটা দোকান ভাড়া নিতে হবে কারণ এই ব্যবসাটা করবার জন্য আপনাকে একটু ভিড় ভাড় এলাকা দরকার আছে যেমন রাস্তার মোড় বাজার বাস স্ট্যান্ড ট্রেন স্টেশন এই রকম ধরনের জায়গা আপনার দরকার আছে এক কথাই মানুষ যেখানে বেশি যাওয়া আসা করে এইরকম জায়গা হলেই চলবে বা আপনার যদি অলরেডি কোনো কিছুর একটা দোকান থেকে থাকে তাহলে সেই দোকানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন তাহলে আপনাকে আলাদা করে কোনো জায়গা নেবার দরকার নেই এই দোকানেই আপনারা মেশিনটা রেখে দিবেন সেখান থেকেই খুব সহজেই ব্যবসাটা আপনারা করতে পারবেন এটা একটা খুবই ছোট্ট মেশিন আপনি যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন বেশি জায়গার কোনো প্রয়োজন নেই এক ফুট বাই দুই ফুট যদি একটা জায়গা থাকে তাহলে সেখানেই রেখে দিতে পারবেন বা যে কোনো একটা টেবিলের ওপর ছোট্ট সেখানে রেখে দিয়ে এই ব্যবসাটা আপনারা করতে পারবেন তো আপনারা যদি দোকান থাকে যে কোনো কোনায় একটা রেখে দেবেন তবে দোকানের সামনের দিকে যদি একটু মেশিনটা রাখেন তাহলে ভালো হবে কারণ সবাই জানতে পারবে তাহলে আপনার কাছে কি কি পাওয়া যাবে তো এই সেই মেশিন এই মেশিনটাই লাগবে আপনার ব্যবসা করবার জন্য তো এই মেশিনটার নাম হচ্ছে এগ রোল মেকিং মেশিন এই মেশিনে আপনারা সমস্ত রকম এগ রোল তৈরি করতে পারবেন যেমন চিকেন রোল মাটন রোল এগ রোল এবং তার পাশাপাশি আপনার এগ কুলফি এগ স্টিক যত সমস্ত মার্কেটে পাওয়া যায় রোল টাইপের জিনিস সবগুলোই আপনারা এই একটা মেশিনের সাহায্যেই তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটা মেশিন আপনার ঘরের বা দোকানের যে কোনো জায়গাতেই থেকে যাবে খুব সহজেই আপনি এখান থেকে ওখানে নিয়ে যাওয়া আসা করতে পারবেন মেশিনটার ওজনও খুব একটা বেশি নয় তো সবার আগে চলুন দেখে নিই মেশিনের ডেমোটা যে এই মেশিনের সাহায্যে আপনারা রোল কিভাবে তৈরি করবেন তো এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা এলপিজি গ্যাসে চলছে নিচে গ্যাস আছে তো সেই গ্যাসে হিট হচ্ছে এই মেশিনটা তো মেশিনের উপরে দেখছেন অনেকগুলো খোপ খোপ করা আছে তো এই খোপ খোপেই আপনাকে রোল তৈরি করতে হবে রোল তৈরি করবার জন্য সবার আগে আপনাকে এই মেশিনের যে খোপগুলো আছে সেই খোপে আপনাকে সামান্য পরিমাণ কুকিং অয়েল বা তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে দেওয়ার পর আপনাকে ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনি চাইলে সিঙ্গেল ডিমের তৈরি করতে পারেন কেউ যদি চাই যে আমি ডবল ডিমের নিব তাহলে আপনারা ডবল ডিমেরও করতে পারেন তো যটা দরকার ডিম তটা আপনি ডিম এই খোপের মধ্যে দিয়ে দেবেন এবার চাইলে আপনারা এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন লবণ জিরা গুঁড়ো ধনা গুঁড়ো এইরকম ধরনের আরও সুস্বাদু করবার জন্য যত সমস্ত মশলা লেগে থাকে সেই সব মশলাগুলো আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দেওয়ার পর আপনাকে একটা বাম্বো স্টিক দিয়ে দিতে হবে মানে হাতে ধরে খাবে সেই কারণে একটা স্টিক লাগবে তো তো সেই স্টিকটা আপনাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আপনাকে প্রত্যেকটা খোপি ডিম দিয়ে দিতে হবে এবং সেইগুলোতেও আপনাকে স্টিক দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন অটোমেটিক ওপরের দিকে উঠে চলে আসছে আপনি যে রোলটা তৈরি করছেন সেই রোলটা অটোমেটিক ওপরে উঠে চলে আসবে যখন উঠে চলে আসবে তখন আপনাকে কি করতে হবে আবার ভিতরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কারণ একবারে আপনার ডিমটা পুরো তৈরি হবে না সেই কারণে আপনাকে কম করে দুবার আপনাকে ভিতরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর দেখবেন যে আপনার ডিমটা যখন রেডি হয়ে গেছে মানে রোলটা যেটা তৈরি করতে দিয়েছেন সেই রোলটা যখন আপনার তৈরি হয়ে গেছে তখন আপনাকে এবার বের করে নিতে এই ক্ষোপের মধ্যে থেকে বের করে নেওয়ার পর এবার হয়তো আপনি কিছু গোলমরিচের পাউডার দিয়ে দিলেন বা সস দিয়ে দিলেন মেয়নি দিয়ে দিলেন মানে সুস্বাদু করবার জন্য যত সমস্ত মশলা পাওয়া যায় সেই সব মশলাগুলো যদি ইউজ করেন তাহলে আপনার সেলটা একটু ভালো হবে সেই রকম ধরনের কিছু মশলা আপনি অ্যাড করতে পারেন দিয়ে এবার আপনি একটা প্লেটের মধ্যে দিয়ে এবার আপনি কাস্টমারকে দিতে পারেন তো এটা তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে আট থেকে দশ টাকা আপনি যদি সিঙ্গেল এগের করেন এবং কাস্টমারের কাছে আপনি খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন একটা ডিমের দাম কত ছয় থেকে সাত টাকা এবং হয়তো দু টাকার মশলা এবং গ্যাস খরচ হলো আর এক টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিলাম সব মিলিয়ে দশ টাকা খরচ কিন্তু আপনি যখন কাস্টমারকে দিবেন তখন খুব সহজেই চল্লিশ টাকায় সেল করে দিতে পারবেন পঞ্চাশ টাকাতেও আপনি সেল করতে পারবেন সেটা নির্ভর করবে আপনি কেমন এলাকায় ব্যবসাটা করছেন আপনি যদি গ্রাম অঞ্চলে করেন তাহলে আপনাকে তিরিশ চল্লিশ টাকায় সেল করতে হবে এবং আপনি যদি শহর এলাকায় ব্যবসাটা করেন তাহলে তো কম করে আপনি পঞ্চাশ টাকাতে সেল করতেই পারবেন প্রত্যেক পিসে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ থাকবেই তো এইরকমভাবে নানান রকম জিনিস আপনারা তৈরি করতে পারবেন এটা যেটা দেখলেন ডেমোটা সেটাকে বলে কেউ এগ কুলফি বলে কেউ বলে এগ স্টিক এই ভাবে আপনারা এগ রোল তৈরি করতে পারবেন চিকেন রোল তৈরি করতে পারবেন মাটন রোল তৈরি করতে পারবেন আপনি যেটা তৈরি করতে চান তার যেই মশলাগুলো লাগে সেইগুলো দিলেই আপনার সেই জিনিসটা তৈরি হয়ে যাবে যেমন আপনি যদি মাটন রোল বা চিকেন রোল তৈরি করতে চান তাহলে চিকেন রোল তৈরি করবার জন্য যেসব র মেটেরিয়ালস লাগে সেইগুলো আপনাকে এই খোপে দিয়ে দিতে হবে এবং একটা স্টিক দিয়ে দিতে হবে তাহলে অটোমেটিক তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে আপনার যদি রেস্টুরেন্ট বা হোটেল থেকে থাকে তাহলে তো আপনারা সেখানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেনি যেহেতু আপনার অলরেডি কাস্টমার আছেই আপনার কাছে বা আপনার যদি কোনো কিছুর একটা দোকান থেকে থাকে সেই দোকানেও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারেন বা আপনি যদি চাইছেন যে নতুনভাবে এই ব্যবসাটা করতে তাহলে আপনারা বাজার এলাকায় একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়ে সেখানে আপনারা এই মেশিনটা রেখে এবং তার পাশাপাশি আরো কিছু ফুড প্রোডাক্ট এর মেশিন রেখে আপনারা এই ব্যবসাটা খুব সহজেই করতে পারবেন তো চলুন এবার দেখে নি মেশিনটা আপনারা কোথা থেকে কিনবেন এবং মেশিনের কেমন কি প্রাইস আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি ইন্ডিয়া মার্ট ডট কমে চলে এসেছি সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন জাস্ট এগরোল মেশিন দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি এগরোল মেশিন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা প্রচুর মেশিন দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম দাম যেমন এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা দাম তারপর দশ হাজার টাকা দাম দশ হাজার পাঁচশো টাকা দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা ন হাজার পাঁচশো টাকা এই রকম ধরনের নানান রকম আপনারা মেশিন দেখতে পেয়ে যাবেন এখানে তো এখানে যে দেখতে পাচ্ছেন খুব খোপগুলো আছে যেমন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা খোপ আছে তো এর দাম হচ্ছে চোদ্দো টাকা এখানে আবার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচের সাথে দশটা এটারও দাম হচ্ছে ন টাকা তো আপনি কত ক্যাপাসিটির কত বড় এবং কত খোপের মেশিন নিচ্ছেন তার উপর নির্ভর করে আপনার মেশিনের দামটা হবে তো এখানে প্রচুর মেশিন আছে ন হাজার দশ হাজার তেরো হাজার যেমন দামের মেশিনের দরকার তেমন দামের আপনারা মেশিন পেয়ে যাবেন তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে কি যে এই মেশিনটা আপনার ইলেকট্রিকে চলবে না আপনার এলপিজি গ্যাসে চলবে তো এই রকম ধরনের বিভিন্ন রকম মেশিন পেয়ে যাবে তো ইলেকট্রিকেরও কিছু কিছু মেশিন আছে চাইলে আপনারা ওগুলো নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো ইলেকট্রিকের মেশিন না নিয়ে আপনারা এলপিজি গ্যাসের মেশিনটাই নেন কারণ আপনি যদি ইলেকট্রিকের মেশিন নেন তাহলে আপনার খরচটা অনেকটাই বেড়ে যাবে আর এলপিজি গ্যাসে অনেক কম খরচ লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা ছটা একটু বড় টাইপের মেশিন এটা চোদ্দো হাজার টাকা দাম এটা এগারো হাজার পাঁচশো টাকা দাম তো ইন্ডিয়া মার্কেটে যান গিয়ে জাস্ট সার্চ করুন এগ রোল মেশিন তাহলে প্রচুর অপশান চলে আসবে আপনার সামনে তো আপনার যেই মেশিনটা ইচ্ছা সেই মেশিনটা আপনারা এখান থেকে অর্ডার দিতে পারেন বা সাপ্লায়ের সঙ্গে কথা বলে নেবেন তারপরে আপনারা অর্ডার দেবেন অ্যাডভান্স টাকা কোথাও দেবেন না আগে মেশিন নেবেন তারপর টাকা দেবেন বা ভিজিট করে আপনারা দরকার হয় মেশিন নেবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ধরনের ব্যবসার আইডিয়া যদি ভবিষ্যতেও পেতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখুন